কম্পিউটারের জেনারেশনের কথা যদি বলি, তবে বলতে হবে আমরা এখন প্রথম প্রজন্ম থেকে পঞ্চম প্রজন্মে কম্পিউটার ব্যবহারে পদার্পণ করেছি। তবে অনেকের মনেই আসতে পারে, তাহলে বাজারে কোথা থেকে আসছে এর উপরের জেনারেশনের কম্পিউটার বা ল্যাপটপগুলো? কম্পিউটার কিংবা ল্যাপটপের প্রাণ বলা হয় প্রসেসরকে। বাজারে পঞ্চম জেনারেশনের উপরে যা মিলছে তা আসলে প্রসেসরের জেনারেশনকেই বোঝানো হয়। প্রসেসরের রাজা ইন্টেল কর্পোরেশন 1971 সালে তাদের প্রথম মাইক্রোপ্রসেসর ইন্টেল 4004 নিয়ে বাজারে আসে। পরবর্তীতে ব্যবহারকারীদের মাঝে ইন্টেলের সেলেরন পেন্টিয়াম কোর 2 প্রসেসর বেশ সুনাম অর্জন করে। তবে 2008 সালে ইন্টেল কোরাই 7 এর প্রথম জেনারেশন, 2009 সালে কোরাই 5 এর প্রথম জেনারেশন আর 2010 সালে কোরাই 3 এর প্রথম জেনারেশন নিয়ে বাজারে আসে, যা বর্তমানে পাওয়া যাচ্ছে জেনারেশন 11 পর্যন্ত। 2022 সালে ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে রয়েছে জেনারেশন 11 প্রসেসরের ল্যাপটপগুলো, আর তাই তো ব্যবসায়ীরা জমা রাখছে জেনারেশন 11 প্রসেসরের সকল ল্যাপটপ, আর ধরে রাখছে বাজারে চাহিদার সাথে যোগানের একটি সামঞ্জস্যতা। লেনোভো এক্স সিরিজ থেকে শুরু করে এইচপি কিংবা ডেলের মধ্যে বাজারে মিলবে জেনারেশন 11 এর ল্যাপটপ। কোরাই 5 এর হচ্ছে 10 থেকে 11 জেনারেশনে এসে কিন্তু একটা যে শেয়ার গ্রাফিক্স কার্ড, আগে যেটা 620 থাকতো স্বাভাবিক, ওইটার থেকে এখন বর্তমানে ইন্টেল আইরিস গ্রাফিক্স কার্ড চলে আসছে, যেটা হচ্ছে আপনার এনভিডিয়ার 330 থেকেও বেশি। এখন কিন্তু 11 জেনারেশন গ্রাফিক্স কার্ড ছাড়াগুলো দিয়েই কিন্তু সে গ্রাফিক্সের অনেক কাজ করতে পারবে ইন্টেল আইরিস গ্রাফিক্স কার্ডটা থাকাতে, যার কারণে 11 জেনারেশনের চাহিদাটা এখন খুব বেশি। 11 জেনারেশনের মধ্যেই হচ্ছে র্যাম থাকবে মিনিমাম 8 GB, তারপর হচ্ছে বা এক্সপ্যান্ডেবল স্লটটা অবশ্যই থাকবে, তার সাথে হচ্ছে যে স্টোরেজ থাকবে 1 TB স্টোরেজ প্লাস এক্সপ্যান্ডেবল স্লট, M.2 স্লটটা থাকবে যাতে আমি SSD অ্যাড করতে পারি। এটা দিয়ে হচ্ছে বেসিক্যালি আমার গ্রাফিক্সের কাজ করতে হবে, দেন হচ্ছে ধরেন যে টুকটাক গেমস যেগুলো আছে সেগুলো খেলা যায়, আর যেমন হচ্ছে ফ্রিল্যান্সিং ওয়ার্কগুলো হচ্ছে ইজিলি এগুলোকে দিয়ে কোপ আপ করা যায়। কাজের দ্রুততা, শক্তি আর নিত্য নতুন ফিচার রাখা হয়েছে জেনারেশন 11 এর ল্যাপটপে। দাম ও কাজের পার্থক্য ভেদে দেওয়া হয়েছে উন্নত মানের মেমোরি, দেওয়া হয়েছে বাড়তি স্টোরেজ, ব্যবহার করা হয়েছে গ্রাফিক্স কার্ড, ব্যাকলাইট কিবোর্ডও। তবে পছন্দের কাতারে নিত্যদিনে সবাই জেনারেশন 11 এর প্রসেসরের ল্যাপটপকে বেছে নিচ্ছে ব্যবহারের স্থানে।